আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। সিনেমা নিয়ে একুশে টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান দি বৈষ্ণব প্রেজেন্ট সিনে হিটস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমতু রাতিশ। আজকে একজন নতুন মুখ এসেছেন, তিনি অতি সম্প্রতি সিনেমায় নাম লিখিয়েছেন এবং নাম লেখানোর পরে এবং সিনেমা শুটিং শুরুর পরে চারিদিকে একটু আলোড়ন তৈরি হয়ে গেছে। পত্রিকা খুললেই, টেলিভিশনের যে বিনোদন নিউজগুলো আছে সেখানেই সারাক্ষণ তাকিয়ে দেখছি। নতুন মুখ, প্রিয় মুখ, কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। চলুন, নতুন নায়িকার সঙ্গে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। সিনেমায় তোমার নাম কি? প্রিয়মণি। প্রিয়মণি, খুব সুন্দর নাম। তো প্রিয়মণি যে সিনেমাটা দিয়ে আমাদের সিনেমাটা শুরু করেছে সেই সিনেমাটার নাম কি? ভালোবাসার প্রজাপতি। ভালোবাসার প্রজাপতি পরিচালনা করছেন রাজু আলী ভাইয়া তানিয়াপুর। আচ্ছা, এবং রাজু আলী ভাই এখানে অভিনয় করছেন। হ্যাঁ। তোমার সঙ্গে আর কারা কারা আছেন? আমার সাথে আরও আছে পপি আপু, শিপুন মিত্র ভাইয়া, রাজু ভাইয়া, তুর্য ভাইয়া। সিনেমার আগে তুমি কি করতে? সিনেমার আগে অ্যাকচুয়ালি কয়েকটা ফটোশুট করেছি জাস্ট। এই গল্পে তোমার চরিত্রের নাম কি? ইমি। ইমি? হ্যাঁ। সিনেমায় কি করো তুমি? সিনেমাতে অ্যাকচুয়ালি এখানে আমি এই সিনেমার মধ্যে একজন ফ্যাশন মডেল হিসেবে কাজ করছি। আচ্ছা, সো কাজ করতে কেমন লাগছে? এর মধ্যে তো অনেক শুটিং হয়ে গেছে, সো কাজটা করে কেমন লেগেছে তোমার? যে কয়দিন শুটিং করেছি কাজ করে সিরিয়াসটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি তো একদম ফ্রেশার, ফার্স্ট টাইম মুভিতে নাম লিখিয়েছি, এটা আমার ফার্স্ট কাজ, শুটিংটাও ফার্স্ট যখন শুরু হয়। এখানে রাজু আলিম ভাইয়া, মাসুমা তানিয়াপু দুজনই খুব কোঅপারেটিভ, আমাকে প্রচুর হেল্প করছে, যেহেতু তারা দুজনই জানেন যে আমি ফার্স্ট টাইম, প্রথম সিনেমা, আগে কখনো। হ্যাঁ, খুবই খুব ভালোভাবে নার্সিং করছে, একদম একটা বাচ্চাকে যখন হাঁটতে শিখে ধরে ধরে হাঁটতে শেখানো হয়, ঠিক সেভাবে স্ক্রিপ্ট ধরে ধরে আমাকে শেখানো হয়। খুব বেশি বকা দিচ্ছে না, আমি তো ভেবেছিলাম অ্যাক্টিং ফার্স্ট টাইম মনে হয় অনেক বেশি বকা দিবে, বাট তাদের কাছে মানে স্যাটিসফ্যাকশনটা এমন যে না, আমি ঠিকই করছি। তার মানে উনাদের গাইডলাইনটা তুমি ফলো করতে পারছো এবং অবিয়াসলি ফলো করছি। ইউ আর কুইক লার্নার আই গেস, যে যেটা দেখাচ্ছে খুব দ্রুত তুমি শিখছো, দ্রুত দ্রুতই করতে পারছো, এটা ফিডব্যাক দিতে পারছি। শিপন কোয়ার্টিস্ট হিসেবে কেমন? খুবই ভালো একজন মানুষ। আর ভাইয়া ফার্স্ট টাইম যখন আমাকে দেখে তখন ভাইয়া নিজেও জানতো না যে এই ফিল্মে আমি কাজ করছি। প্রথম যেদিন দেখা হয় বলছে যে তুমি কি মিডিয়াতে কাজ করো বা কাজ করতে চাও? তা আমি বললাম যে রাজু আলিম ভাইয়া ডেকেছে, এজন্য এসেছি, আমি জানি না এখনো মানে ফিল্মের ব্যাপারে কি আমাকে বলবে বা বলবে না। তো ভাইয়া আমাকে বলছে যে তোমার হাইট ফিটনেসটা অনেক সুন্দর, তুমি দেখতে অনেকটা কিউট, তুমি ভাইয়ার সাথে কথা বলো, দেখো এই ফিল্মে যে ইমি ক্যারেক্টারটা আছে ওটা করতে পারো কিনা আমার কোয়ার্টিস্ট হিসেবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। কাজ করতে গিয়ে তোমাদের কেমিস্ট্রিটা কেমন মনে হয়েছে? ঠিকঠাক কাজ করতে গিয়ে, হ্যাঁ ভাইয়ার সাথে কাজ করছি, আমার খুবই ভালো লাগছে। আর ভাইয়া অনেক হেল্পফুল, সবসময় ইন্সপায়ার করে এমন ভাবে যে তুমি অনেক ভালো কিছু করবা ফিউচারে। সো হচ্ছে মানে পপি আপুকে ফলো করো, রাজু ভাইয়া কি বলে এটা ফলো করো, আর তানিয়াপুর সাথে মানে যা যা বলে ঠিক ঠিক তাই করো, দেখবা একসময় তুমি অনেক ভালো একটা পজিশনে যাবা এই ইন্ডাস্ট্রি থেকে। কখনো ভেবেছিলে যে সিনেমায় আসবে? না, সিনেমা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই সিনেমার ব্যাপারটা প্যাশন হিসেবে কাজ করতো, সিনেমা ভালো লাগতো, ফ্যান্টাসি কাজ করতো, বাট আমি যে কখনো ফিল্মের নায়িকা হব এটা আমার কখনো মাথায় আসেনি বা আমার মনেও হয়নি যে আমি ফিল্মের নায়িকা হব। ভালো লাগতো কাজ দেখতে, ভালো লাগতো মুভি দেখতে, ভালো লাগতো কিভাবে কিভাবে যেন আমি নিজেই হয়ে গেলাম ফিল্মের নায়িকা। আরো অনেক প্রশ্ন আছে তোমার কাছে আমি করব, তার আগে একটু দর্শকের কাছে যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, তিব্বতন প্রেজেন্ট সিনে হিটসে নিচ্ছে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, গান দেখা হবে বিরতির পর। বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি তিব্বতন প্রেজেন্ট সিনে হিটসে। চলুন কথা বলি আমাদের নবাগত নায়িকা প্রিয়মণির সঙ্গে। নামটা ভীষণ সুইট, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছো? না, ফ্যামিলি থেকে সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছি, বাবা
পছন্দ করে যে ঠিক আছে তুমি যদি কাজ করতে চাও, যদিও আমার ফ্যামিলি সবসময় চেয়েছে আমি বিসিএস ক্যাডার হই, পুলিশ অফিসার হই, এরকম চিন্তাটা সবসময়। আবার মায়ের ইচ্ছা ছিল সবসময় যে আমি ডাক্তার হই, কারণ আমার মা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। সো তার কেন যেন মানে ইচ্ছা হতো যে আমার এই ছোট মেয়েটা হচ্ছে ডক্টর হবে, এরকম। তো হচ্ছে আসলে সেটা আর হওয়া হয় নাই। তবে তাদের ইচ্ছা এরকম যে তুমি যেটাই করবা ভালো কিছু করো, মানে যে অবস্থানে যাও না কেন সুপার ডুপার করো কিছু একটা। সো এখন মিডিয়াতে আসছি, তাদের চাওয়া পাওয়াটা এরকমই, যেহেতু মিডিয়াতে তুমি ঢুকে গেছো অলরেডি, সো এখান থেকেও যেন ভালো একটা ফিডব্যাক পাই, ফিডব্যাক আসো বা আমাকে আরো বেশি প্রাউড করো। বাসার আর যারা মেম্বার আছে, ফ্যামিলি মেম্বার, তারা কতটুকু সাপোর্ট দিচ্ছেন? আমার ফ্যামিলিতে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে এরকম পুরো ফুল ফ্যামিলিতে কেউই নেই, কখনো কাজ করেনি। ফার্স্ট টাইম আমি, আমার যেরকম মিডিয়াটা ভালো লাগে, ভালো লাগতো, তো আমাদের ফ্যামিলির সবারই এরকম মিডিয়াটা পছন্দ। যদি বা কেউ কখনো কাজ করেনি, তবে আমি এখন কাজ করছি, এটাতে সবাই এক্সাইটেড। আমরা জানি যে সিনেমাতে যারা আসে তারা তাদের নাম চেঞ্জ করে, একটা নাম দেয়, তো প্রিয়মণি নামটা কোত্থেকে এসেছে? আসলে হচ্ছে আমি ফ্যামিলির সবার ছোট, সবগুলো বোনের ছোট বোন আমি। তো হচ্ছে নর্মালি আমি কিন্তু ফ্যামিলির খুব প্রিয় একটা মেয়ে, যেহেতু ছোট, ছোট মেয়েরা একটু আদরের হয় সবসময়, ছোট সন্তানটা একটু বেশি আদরের হয়, আর আমি একটু বেশি আদরের, কারণ হচ্ছে আমার ইমিডিয়েট বড় আপু থেকে আমি অনেকটা ছোট, 5 বছরের ছোট, মানে অনেক গ্যাপ দিয়ে আমি, মানে ছেলে ছেলে করতে গিয়ে আমি আর কি। তো হচ্ছে এখানে মানে আমাকে নর্মালি আমার আম্মু সবসময় মণি বলে ডাকতো, কারণ সবার ছোট, যেহেতু চাচা চাচিরা সবাই এই মণি এদিকে আয়, মানে নামটা ধরে কোনো সময় ডাকা হতো না, মণিই বলতো। নামটা কি তোমার? আমার নাম হচ্ছে আফরিন। আফরিন, ওকে। তো হচ্ছে এখানে রাজু ভাইয়ের সাথে যখন ফার্স্ট কথা হলো, তখন হচ্ছে যে আমি বললাম যে ভাই আমাকে এমনি বাসা থেকে মণি বলে ডাকে, প্রিয়মণিও বলে ডাকে। তো ভাইয়া বলতেছে তাহলে তোর নামটা তো প্রিয়মণি হলে সব থেকে বেশি ভালো হয়, মানে বেসিক্যালি ফিল্মে প্রিয়মণি নামটা রাজু ভাইয়েরই মানে ক্রিয়েট করা, যে মানে প্রিয়মণি নামটা হলে বেস্ট হবে, নামটা খুব ছোট্ট, আবার হচ্ছে মনে রাখার মতো একটা নাম, ইজিলি ক্যাচ করতে পারবে, ক্যাচ করতে পারবে, সবাই মনে রাখতে পারবে। আমরা একটু দর্শকের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, সময় হলো আরো একটি বিরতি নেবার, দেখা হবে বিরতি পর। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তীব্রশ্ন প্রেজেন্ট সিনে হিটসে। আমাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা প্রিয়মণি, চলুন কথা বলি তার সঙ্গে। প্রিয়মণি নামটা আসলে রাজু ভাই দিয়েছেন, বিজ্ঞ মানুষ, সুন্দর নাম দিয়েছেন, তো নামটা তো অনেক ভারী, এটা তুমি কিভাবে ধারণ করতে চাও? কারণ একজন অলরেডি আছেন পরিমণি, তিনি কিন্তু ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক বেশি রিকগনাইজ, খুবই ট্যালেন্টেড, সবাই তাকে পছন্দ করে, তো তারপরে একটা প্রিয়মণি নামটা এসছে, সো তাকে কম্পিটিটর ভাবো কিনা বা তার মতো হতে চাও কিনা, কি চলছে মনের ভেতরে? আসলে রাজু ভাই তো একজন গুণী ব্যক্তি, আমরা সবাই তাকে চিনি জানি, তো ভাইয়ার পছন্দের নাম যেহেতু প্রিয়মণি, আর এটা সবাই বলছে যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে একজন আছেন পরিমণি আপু, আমার বড় আপু, সো আপুকে কিন্তু আমি পছন্দ করি, অনেক নিঃসন্দেহে পছন্দ করি, তার অভিনয় আমার ভালো লাগে, আর মোটেও তাকে কম্পিটিটর খুব ওরভাবে মনে করছি না, কারণ আপুর জায়গাটা অনেক উপর লেভেলে আর আমি এখনও অনেক ছোট, আপুর কাজের তুলনায় আমি শিশু। হ্যাঁ, ফার্স্ট টাইম কাজ শুরু করেছি, তো আমি চাই আসলে আমি আমার জায়গা থেকে ভালো কিছু করি, আর আপু তো আপুর জায়গাতে আছে, পরিমণি আপুকে সবাই চিনে সবাই জানে, তো আমি আসলে প্রিয়মণি হয়ে উঠতে চাই সবার নয়নের মণির মতো করে, কারোর সাথে কম্পেয়ার করে নয়, আমি আমার মতো করে। সিনেমা যেহেতু নাম লিখেছে, অনেক নিউজ আসছে, তাহলে তো অনেকগুলো সিনেমার অফারও আসার কথা। অবভিয়াসলি আসছে। আচ্ছা, সো করছো সবগুলোই? না, সবগুলোই করছি তা না, ফিল্ম যখন স্টার্ট হয়েছে, আমার শুটিং যখন 18 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে, শুটিংয়ের ভেতর থেকে অনেকগুলো ফিল্মের অফার অলরেডি পেয়েছি, বাট ফিল্ম তো আমার এখনও কমপ্লিট হয় নাই, মাত্রই তো শুরু হয়েছে, এখনও গান দুইটা বাকি আছে, সো এই মুহূর্তে কোনো ফিল্মের সাথে আমি মানে চুক্তিবদ্ধ হইনি, কথা বলেছি কয়েকজনের সাথে, কথা বলেছি। চুক্তিবদ্ধ কেন হওনি? কারণ এটাই কি চুক্তিবদ্ধ হওয়া সিনেমার নিয়ম, যে এটা শেষ হলে তারপর? না, অ্যাকচুয়ালি হচ্ছে ওরকম কিছু না, একটা ফিল্ম স্টার্ট হয়েছে, ওটা ফিনিশড না হওয়া পর্যন্ত আর একটা ফিল্মে যদি আমি স্টার্ট করে দেই কাজ, তো কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে, সো আমি চাচ্ছি যে যেটা শুরু করেছি ওটাতে বেস্ট কিছু দেই। তো একটু ভালোবাসার প্রজাপতিতেই ফিরে আসি, ভালোবাসার প্রজাপতির কটা গান আছে সিনেমায়?
এখানে যতটুকু রাজভাইয়ের কাছ থেকে শুনেছি 4 থেকে 5টা গান আছে। তোমার গানগুলোর কি শুটিং হয়েছে? না, আমার গানগুলোর শুটিং এখনো শুরু হয়নি, বিকজ ভাইয়ের কাছ থেকে শুনলাম আমার গানের শুটিংগুলো দেশের বাইরে হবে। এটা মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভুটান এইগুলো দেশে হতে পারে। তো এখন তো ফ্লাইট যেহেতু অফ আছে, সো এখন সম্ভব না, আমরা ওয়েট করছি ফ্লাই করা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। সো তোমার এই সিনেমাটা নিয়ে তুমি কতটুকু আশাবাদী? আসলে হচ্ছে ফার্স্ট টাইম যখন শুটিং শুরু হওয়ার আগ পর্যন্ত খুব টেনশন ফিল হচ্ছিল যে কি করব, কি হবে, অ্যাক্টিংটা কেমন হবে, দর্শক কেমনভাবে দেখবে। তো যেহেতু আমার ডিরেক্টর, কোয়ার্টিস্ট যারা আছেন, পপি আপু, শিপন ভাইয়া, রাজু ভাইয়া, সবাই খুব সাপোর্টিভ, সো এখন আমি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে পুরোপুরি আশাবাদী। আমার মনে হচ্ছে যে যতটুকু দিতে পেরেছি আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে। আচ্ছা, রাজু ভাইয়ের সঙ্গে তুমি কি কোনোভাবে সম্পৃক্ত গল্পের মধ্যে? আমার হিরো তো শিপন মিত্র ভাইয়া। তো এখানে রাজু ভাই আমাদের মানে আর্টিস্ট হিসেবে আছেন, বাট পপি আপুর হাজবেন্ড হিসেবে। তাদের হাজবেন্ড ওয়াইফের কেমিস্ট্রিটা কেমন লেগেছে? খুবই ভালো। এখানে আসলে না মজার ব্যাপার আছে, কারণ হচ্ছে আমি অ্যাক্টিং দেখে যতটুকু মনে হয়েছে রাজু ভাই আর পপি আপু দুজনই ফ্রেন্ড, অনেক আগের থেকে তারা খুব ভালো ফ্রেন্ডশিপ তাদের মধ্যে, ব্যক্তি জীবনে তাদের বন্ধুত্ব আছে। কারণ হচ্ছে মেকআপ রুম থেকে শুরু করে শুটিং স্পট পর্যন্ত সবসময় খুনসুটি, এই পপি এইটা করো না, এই পপি আপু বলে এই রাজু এ শোনো এইটা, মানে মজা লাগে আমার অনেক। মানে আবার পপি আপু খুবই ভালো, রাজু ভাইয়া তো সিনিয়র, সবকিছু বুঝে জানে। তারপরে পপি আপু আমি খেয়াল করে দেখলাম ধরে ধরে শিখিয়ে দিচ্ছে রাজু ভাইকে, এই রাজু মজার একটা ব্যাপার বলি, রাজু ভাইয়ের পেটটা একটু বেড়ে গেছে, তো পপি আপু বলতেছে পেটে চাপ দিয়ে দাঁড়াতে হবে। আচ্ছা আচ্ছা, বিষয়টা আমার খুব মজা লেগেছে, মানে কতটা কোঅপারেটিভ হলে একজন আর্টিস্টকে, হ্যাঁ কতটুকু সচেতন, যে যেহেতু পপি আপুর হাজবেন্ড হিসেবে রাজু ভাই আছেন, সো তার ল্যাকিংস গুলো ধরে দিবে, কারণ ওইখানে সে ফ্রেন্ড না, ওইখানে স্ক্রিনে মানুষ দেখবে তার হাজবেন্ড। শুধু রাজু ভাইকে না, পপি আপু আমাকেও, মানে আমার সাথে পপি আপুর সিন একটু কম আছে, কারণ যেহেতু আমার হিরো এখানে শিপন মিত্র ভাইয়া, ভাইয়ার সাথে আমার কেমিস্ট্রিটা বেশি। তারপরেও আপু হচ্ছে মানে আমার সাথে খুব মানে সুন্দর বিহেভ করে, খুব ভালো লাগে আমাকে যখন ফার্স্ট টাইম দেখে, দেখে বলতেছে আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমি বলি হ্যাঁ আপু বলেন, তুমি এত স্লিম কিভাবে, মানে শুনে না আমি হাসছি, আবার বলতেছে তোমাকে না অনেক মানে সুন্দর লাগে, তুমি অনেক ভালো করতে পারবা, আমি তো লজ্জায় শেষ শুনে আমি এইভাবে চুপচাপ আছি। আপুর কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে আমার কাছে একাত্মতা হয়ে, একাত্ম হয়ে আমিও একমত যে তুমি অনেক ভালো করো, অনেক শুভকামনা তোমার জন্য। এত ব্যস্ততার মাঝেও তুমি এসেছো, এই জন্য তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। অলরাইট দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেলে সেম অনুষ্ঠান নিয়ে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাদেশের সিনেমার সঙ্গেই থাকবেন। আজ বিদায়।